বনের রাজাকে কোন কোন প্রাণী হারালো জানতে হলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। হায়না কোথায় আছে? হায়না কাউকে সহজে আক্রমণ করতে সক্ষম হয় না, উদাহরণ এই ভিডিওতে দেখতে পাবে। হায়নাকে জঙ্গলের সাহসী প্রাণী ধরা হয় না, বিশেষ করে যখন তাদের মোকাবিলা সিংহর সাথে হয়। এরা তখন সিংহের ওপর হামলা করে যখন এদের পুরো দল একসাথে থাকে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন বন্ধুরা, এই সিংহ হায়নাদের মাঝে তাদের জীবন হারাচ্ছে, কিন্তু তারপরেও এই সিংহর ভয়ে দেখতে সক্ষম হয়ে পড়ে। এমন লড়াই আপনি খুবই কম জঙ্গলে দেখতে পাবেন। যদি সিংহ আর হায়নার তুলনা করা হয় তাহলে আসলে জঙ্গলের রাজা তাদের থেকে বেশি শক্তিশালী, কিন্তু একই সাথে এত হায়না বেচারা একা সিংহর ওপর হামলা করলে তাহলে সে কি বা করবে। হিপো সিংহ তার শিকার করার কৌশলের জন্য বিখ্যাত, আর এরা তাদের শিকারকে অনেক কিলোমিটার দূর থেকে শুকে ফেলে, কিন্তু কপাল খারাপ হওয়ার কারণে এক্ষেত্রে সেটা বিফল হয়ে যায়। জঙ্গলের এই রাজা তার সামনে আসা প্রাণীটিকে চিনতে ভুল করে, এটা একটা জলহস্তি, আর এই ভুল সিংহের ওপর অনেক বেশি ভারী পড়বে। বন্ধুরা এই জলহস্তি সিংহের মাথায় একটা তরবুজের মতো চাপটা করে ফোলায় চেষ্টা করছে, কারণ জলহস্তি তরবুজে অনেক পছন্দ করে। বন্ধুরা আপনাদের বলে দেই এই হিফোর কামর 126 কিলোগ্রাম কামর দিতে পারে। আশা করছি জঙ্গলের এই বাচ্চা হিফোর কামর খেয়ে বেঁচে গেছে, তেমনই তো এই হিপো সিংহটাকে মারতে কোনো অংশ বাকি রাখেন। বিয়ার বন্ধুরা কোনো জমলি কালো ভাল্লুককে সিংহ সহজেই মেরে ফেলতে পারে, কিন্তু ভাল্লুকের আরও যে প্রজাতি আছে পোলার বেয়ার এতে কোনো সন্দেহ নেই। এই যে দুটো সিংহের অফার ভারী পড়বে, পোলার বেয়ার অনেক ঠান্ডা এলাকায় পাওয়া যায় আর গ্রিক বেয়ার উত্তর আমেরিকায় পাওয়া যায়। সবচাইতে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক সময় সার্কাসে গ্রিক বেয়ার সিংহকে লড়াই করানো হয়। 365 কিলো পর্যন্ত ওজন এই ভাল্লুকে অনেক সময় সিংহর ওপর এত ভারী পড়ে যে সিংহ কিছুই বুঝতে পারে না যে কি করবে। আর এটা গ্রিক বেয়ারের, যদি আমরা পোলার বেয়ারের কথা বলি, তার তো সবচেয়ে বড় শিকার হয়। যদি এই পোলার বেয়ার আর সিংহকে সামনাসামনি করানো হয় তাহলে আসলে বলা মুশকিল সিংহ বাঁচবে কিনা, এরা সিংহকে যেন মেরে ফেলবে। গরিলা বন্ধুরা বানরের পরিবারের সবচেয়ে বড় জীব গরিলা, অনেক শক্তিশালী হয়। হলিউডের অনেক ছবিতে এই গরিলাকে শক্তিকে দর্শানো হয়েছে, যদিও সিংহ ও গরিলার থাকার জায়গা অনেক আলাদা, তাই এদের কখনো সামনাসামনি লড়াই হয় না। কিন্তু যদি এদের সামনাসামনি হয় তাহলে বন্ধুরা হামলা অনেক গম্ভীর হয়ে যাবে, কারণ গরিলার শক্তিতে নজরে রেখে এটা বলতে পারি যে এটা সিংহের অবস্থা অনেক খারাপ করে দিবে। বন্ধুরা এখন আমরা এই কথাটা নিজেরা ভাবুন যে গরিলার মুখ্য ভোজন বাঁশ গাছ, এই বাঁশ গাছ থেকে অনেক ধরনের সিঁড়ি অন্যরকম জিনিস বানানো হয়। এই মজবুত বাঁশকে খাওয়ার গরিলার ভাবুন সিংহকে কোথায় ছেড়ে দেবে। গড় বন্ধুরা গড়কে ইন্ডিয়ার ভাইসার বলা হয়। আসলে ভারত মায়ানমার মালয়েশিয়াতে পাওয়া জঙ্গলি গরুর নাম শুনে অনেকটা ভাবার কোনো দরকার নেই যে এরা সিধে সাদা গরু, এরা আসলে জঙ্গলি গরু, আর এরা জঙ্গলি মানুষের থেকে অনেক বেশি শক্তিশালী। বন্ধুরা একটা জোয়ান নরগড় 9 ফুট লম্বা, 6 ফুট উঁচু আর 1000 কিলোগ্রাম হয়। এত শক্তিশালী হওয়ার পরেও এই জঙ্গলি গরুরা এত রাগি হয় না, মাঝে মাঝে এরা গরুরা মানুষের ওপর হামলা করে দেয়। যদি আমরা সিংহর কথা বলি তাহলে সিংহ আর গড় আলাদা আলাদা এলাকায় পাওয়া যায়, তাই এদের সামনাসামনি কখনো হয়নি। কিন্তু সিংহ চেয়ে অনেক বেশি শক্তিশালী বাঘের সাথে লড়াইয়ে দেখা গেছে। বাঘ সিংহর তুলনায় বড় ও শক্তিশালী হওয়ার পরেও এরা কেবল ছোট গড়ের শিকার করতে পারে, কিন্তু যখন বড় ও পরিপূর্ণ গড়ের সামনাসামনি বাঘের হয় তখন সেইখান থেকে পালিয়ে যায়, কারণ গড়ের শুধুমাত্র একটি টক করে বাঘের কাহিনী শেষ হয়ে যায়। এই ব্যাপার থেকে আপনারা বুঝে নিন, বাঘ যখন এদের সামনে টিকতে পারে না তাহলে সিংহ অবস্থা কি হবে। আর একটা কথা বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে
লাইক শেয়ার এন্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড বাই।